তাহলে নবীজির প্রথম 23 বছরের ফল ছিল পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো আবু বকরের মতো এমনকি তার সামনে যখন বিদায় হয় শেষ 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 114,000 কয়জন 114,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আমি জান্নাতের দিকে যাচ্ছি আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত কে তোমরা জান্নাতে যাব আসো আজ আমার সাথে নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল যারা শহীদ হয়েছিল পরেও যারা মারা গেছে প্রত্যেকেই জান্নাতি জোরে বলেন আল্লাহু আকবার এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি তার ভেতরে আবু বকর আছে ওমর আছে কথা বলেন ঠিক কিনা এত বড় বড় পাওয়ারফুল নবী পাওয়ারফুল মানুষ যারা যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে হযরতে আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হযরতে ওমর যে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিন বেঁচে ছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না ধর্ম আপনি বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি বলছি আলহামদুলিল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে কার জীবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে এই কথা কোরআনে আল্লাহ দেয়নি আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর জীবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে 40 বছর যারা দাঁড়িয়ে আছে এটা বসতে দেওয়া যায় না নাকি জায়গার দাঁড়িয়ে থাকেন বসে থাকেন যাই হোক কর্তৃপক্ষের এখন জায়গা আর তো নেই নাকি যেভাবে আছে এভাবেই কথা বলা যাবে না মাত্র এক ঘন্টা আমার শরীর খুব ভালো না কণ্ঠের অবস্থাও ভালো না চারিদিক থেকে সমস্যা এই জন্য একটা ঘন্টা সময় দেন আজকে আমরা আলোচনা করব কোন পাপের কারণে কোন গজব আল্লাহ নাজিল করে আমাদের দেশের সাথে দেখি মেলে কিনা যদি মিলে যায় আশা করছি ওই সমস্ত অপরাধগুলো আমরা মাইনাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনার বিষয় কোন পাপের কারণে কোন গজব আল্লাহ নাজিল করে বললাম না ইশারায় কাজ করবো কথা বলবো এরপরে কেউ কথা বলেন দেখি এটা কি মমতাজের গানের অনুষ্ঠান আন্দাজ যাতা এসে দুলিয়ে দিলাম হয়ে গেল আর আমাকে দোলানোর জিনিস দোলাবো আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনানো লাগবে যে কণ্ঠে কথা বের হবে যে কায়দা সে কায়দা তো করতে দে আপনারা তো কথা আমার উপরে বলছে আবার কথা বলে কোরআনের কোন আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে নবীজি বলেন ও যদি ওই আয়াতের উপরে আমল নাও করে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন কিনা সন্দেহ 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে এ কথা শোনার পরে আমাদের আখেরাতের চিন্তা যাদের আছে তারা তো স্থির হয়ে যাওয়া দরকার উসওয়াতুন হাসানা এই শব্দ আল্লাহ দুনিয়ার কাউকে দেননি এই জন্য সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ
দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয়। তারপরও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না, তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলত যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলত না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, হেলফুল ফজুর, শান্তির সঙ্গ। 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন, দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্য 23 বছরে কাঙ্ক্ষিত মানে শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন, এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে। কথা বলেন এখন, এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট, বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো, সুবহানাল্লাহ বলে। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াংসালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন, আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। যেন এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। নবীজির প্রথম 23 বছরের ফল ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরত ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময়, মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। ১,১৪,০০০ মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাক তৌফিকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, লাং তাকে কথার ভেতরে না খেয়ে থাকবে না। এ কথা আছে তাবদিল্য শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি, লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে 2টা জিনিস রাখলাম, লাং তাবদিল্য মাং তামা তামাসাক্কুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন, 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল,
জাবালে রহমত এই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে, বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 114,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি, যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুইজন এই জান্নাতি, এরা দুইজন কি জান্নাতি, 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে এই দুইজনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না, আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে বলেছিলেন? বলেন বলেন না, আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব, এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত, কে তোমরা জান্নাতে যাব আসো আজ আমার সাথে। নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে, কথা বলে ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর জেনে কির কাজ দুনিয়ায় করেছিলেন 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর, যে কয়দিনই বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না, কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেননি? এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে, নবীজি নবীদেরকেও শয়তান ধোকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন, তাদের কথা আলাদা, বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযাইফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযাইফা তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু এতেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনা মদিনায় মোনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযাইফা ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মোনাফিকের খাতায় আমি দেখবো, এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই হুযাইফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত, আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই জন্য অন্তত দেখো মোনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা, যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মোনাফিকদের যে আচরণ গুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি, আমি কোরআন হাদিস পড়ে মোনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? 13টা। আমরা অধিকাংশ মানুষ 3টা জানি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়, এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মোনাফিকদের এই আচরণগুলোই হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গণাগণগুলো
জাত গুলো এই আচরণ গুলো যদি কারো ভেতরে পাওয়া যায় বুঝবেন তার ভেতরে নিফাকি আছে মুনাফিকি আছে আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয় আবু জাহেলের উপরে দেবে না আবু জাহেলের নিচে দেবে মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয় আবু জাহেলের উপরে দেবে না নিচে কোথায় আছে আন্দাজে বলেন না সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের আগে কার নাম বলেন বলেন মুনাফিক আবু জাহেল মুনাফিক ছিল না কাফের কাফের আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জাহেলের নিচে থাকবে না এরা থাকবে উপরে বলছে ঠিক আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন আবু জাহেল যদি জাহান্নামে পড়ার পরেই থেমে যায় মুনাফিক থামবে না একেবারে নিচে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে আসফাল ইসমে তাফসিল এর জায়গার নিচে নেই একেবারে নিচে তাদের জায়গা দেব শুধু জায়গা নিচে দেব না এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না কাফেরদের যত কথা আমি পেয়েছি কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই যদিও তাদেরকেও সাহায্য করা হবে না কিন্তু অলাং তাজিদা লাহুম নাসিরা এরকম কঠিন শব্দ নেই তাজিদার আগে লান আছে মজারে মজারের আগে আমি আগেই বললাম লাং তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চেন কালেও হবে না আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায় ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না সাহায্য করাও হবে না ধরে বলেন নাউজুবিল্লাহ এখন আমার প্রশ্ন হচ্ছে মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে মুসলমানদের বলেন কাদের ভেতরে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন হিন্দু কোন মাজুসি যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় 4,500 জাতি আছে কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি তাহলে মুনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো ভালো হয়ে যাবে মরণের আগে আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই কেউ যদি বলে আমি ইহুদি দেখব তাহলে আপনি ইসরায়েলে যান শুধু ইহুদি পাবেন তাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত এখন তারা হচ্ছে ইহুদি দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা কথা বুঝতেছে খ্রিস্টানকে যদি দেখতে চাই আপনি আমেরিকায় যান শুধু খ্রিস্টান পাবেন কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো চীনে যান মায়ানমারে যান শুধু বৌদ্ধ পাবেন কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো পাশের রাষ্ট্রে ভারতে যান শুধু মুশরিক পাবেন এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক আমি দেখবো এই দেশে পাঠানো লাগবে কারণ এদেশে 96% মুসলমান মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই মুনাফিকদের 13টা আচরণের ভেতরে 11 নম্বরে আমি পেয়েছি ওদের সব সহ্য হয় আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা ক্বিলা লাহুম তা'আলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি
Ra'aital munafiqina yasudduna 'anka sududa. Surah An-Nisa'r 61 number ayat ache. Allah pak bolen he nabi jakhon apni manushderke bolben asho Allah ebong rasuler adesher dike asho. Ra'aital munafiqina apni dekhte paben munafiq jara yasudduna 'anka sududa. Allah ebong rasuler ainer kotha adorsher kotha bola matroi tara aste kore peshon dik theke keke porbe. Hoyto bibhinno naam diye tara katbe. Kisu kisu manush bolbe eta rajniti. Aaj deshe bole na bole. Allah ainer kotha bolte gele rasuler adorsher kotha shothik bhabe tule dhorte gele bole eta rajniti. Ewas hocche na aste kore chole jay. আপনি বলেন 1500 বছর আগে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মুনতাজের খাপ আপনি যা যাচ্ছেন মুনাফিকের দেশে এখন আছে আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয় রাসূলের আদর্শের কথা বললে রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয় বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন ওয়াকাযালিকা সালনাহু হুকুমান আরবিয়্যা فلا يتبعت أهواهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ضرب لنا الله أكبر سرائي رادر فتر الله پاک جانئے سن ہے نبی اي قرآن کے امی اللہ دنیا شنبیدھان کوئے نازل کرلام এইটা বাদ দিয়ে কোন মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মত আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায় সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এইজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু মুসলিম আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা দুনিয়ায় কেউ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আমার প্রশ্ন পরবর্তী শব্দগুলো লিখতে পারবেন আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে তিনটা গুণ আছে কয়টা ইয়াতের পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন লিমান কানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা এক নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারুজুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে রাজা ইয়ারজু মানে ফিরে আসা দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়ালিয়াউমাল আখিরা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে তিন নম্বরে যাকারাল্লাহ কাসীরা যাদের জীবনে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা হয় কার আল্লাহ বলেন বলেন আল্লাহ তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি কারণ এই তিনটা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না এক কথা বলো না আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব শর্ত দিয়েছিলেন আপনি যদি যান এখন উনি যদি সকালে না যায় আমার যাওয়ার দরকার আছে আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ কিন্তু তিনটা গুণ থাকা লাগবে কয়টা সবাই বলেন সবাই বলেন আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান যদি না থাকে কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে
আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন পাঁচ কলি দশ কলি বিশ কলি মাথায় দেন যদি মনে করেন আমার তো ঈমান আছে না আপনার ঈমান নেই কারণ এই তিনটা গুণ যদি কারো না থাকে সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি আর রাসূল যার আদর্শ হয়নি ওর ঈমান নেই ওটা বেঈমান খুব মনোযোগ সহকারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে যে কোন কাজে হাত দেওয়ার আগে চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো আজকে যে গাড়িতে আসলাম ও লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না এটা আল্লাহর জন্য দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন যাকে এগিয়ে দেবেন সাহায্য করবেন লোক দেখানোর জন্য স্বার্থ পাওয়ার জন্য না যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে দুই নম্বরে ইয়াউমাল আখিরা কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে সে জন্মের পর থেকে শুনছে কিয়ামত হবে কিয়ামতের দিন আছে কিন্তু কিয়ামত যে কি কিভাবে হবে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যদি কোন মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায় ওর জীবন থেমে যাবে এদের তাফসির করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফিজলালিল কোরআনে পড়েছিলাম আছেন আপনারা ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায় ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান হুসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও তিনি একবার দুইবার তিনবার তুলে দিলেন প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হুসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমাকে তোমার চাকর খাদেন হযরতে হুসাইন রাগ করেই বলে ফেলেছে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তার মেজাজ খারাপ হয় আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসা যাব না কেন হুসাইন আমারে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি বিচার করব কিন্তু এখন না জমার দিন জমার দিন তিনি খতবা দিচ্ছিলেন বক্তব্যের মাঝখানে তিনি দাঁড়িয়ে বললেন এখানে হযরত হুসাইন আছে বলে হা এদিকে আস তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে বলে হা দিয়েছি কেন দিলে হযরতে হুসাইন বলে ওমর হাতে মুখে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবীদের বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভ করনি হুসাইনকে মারবে না হযরত ওমর বলে বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে হুসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবেন না খেজুর পাতা আর একটা পৃষ্ঠা খেজুর পাতা আর একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের ওখানে লিখে দিয়েছে ওমর আমার নানার খাদেম ছিল এটা আমি দেখেছি সই করে দিলাম ইসি হুসাইন ইবনে আলী যান হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন ছেলেকে ডাক দিয়ে বললেন বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম Yeah.
ও সেটাই হলো তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস যে ভয় তাদের ছিল, এর বড় একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য, হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল, হযরত আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে, ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন, কতদিন আপনাকে দেখি নাই। হযরত ওমর বলে বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন, শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে ওমর তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে সে বাঁচবে না, যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় বলবে শেষে যে তোর মাফ করে দিলা। আল্লাহ যদি অবিচার করেন এ কথা বিশ্বাস করবেন না? আল্লাহ অবিচার করেন না। আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করেন সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছেন? আল্লাহ অবিচার কথা বলে না কেন? আল্লাহ অবিচার ন্যায় বিচার করলে বাঁচার কোন উপায়? আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে, যে আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ওমর বলেন আমারে শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে এই গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের এটা পরিয়ে আমাকে বলছে যান আপনি জান্নাতে যান। ও কক্সবাজারবাসী, হযরত ওমরের যে জীবনী শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল, কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত, এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন এইটা দিন ঝগড়া করছিল। হযরত আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরত ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরত ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে আপনি থাকেন আমরা গেলাম, কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। হযরত ওমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো ও রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাব বিহি করা লাগবে, এই টেন্ডেন্সি এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয়, এটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়, এটা নেই এই জন্য আজ আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 ভাগ বিশ্বাস করে যে আমার স্বভাব দেওয়া কিন্তু লাগবে, দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়ত করেনি, নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন, ওই মানুষ যাদের বিবেক ছিল বুদ্ধি ছিল যাদের কপালে হেদায়ত ছিল তারা এমনিতেই এই কথাগুলোর ওপর ইমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম ওয়াজাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি জিকির থাকবে আলোচনা থাকবে আল্লাহর। আল্লাহ কাসীরা দিয়েছেন, কলিলানে দেননি, আবার কাসীরুন দেননি, কাসীরা আছে। সবচাইতে বেশি তাদের মুখে তাদের পরিবারে সমাজে রাষ্ট্রে তাদের সব জায়গায় নাম থাকবে আলোচনা থাকবে কার? আল্লাহ।
কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার। লিখলে আল্লাহর নাম মনে হয়, কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে পাবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন বলেন বলেন? আতঙ্কে ছিলেন। এক থেকে 40 বছর তার সমস্যা হয়নি, 40 থেকে 63 23 বছরে বীর আশিবার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে, শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে, কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনেছিল তার সাথে ছিল তাদের কোনো বিপদ হয়নি, এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাখদুম, এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না, তা না ছিল, কারণ হেলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল, সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা শত্রু তার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না। এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল 3 বছর তিনিও জেলে ছিলেন, আপনারও থাকা লাগতে পারে।